কৃষিকে আধুনিকায়ন ও দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে সরকারি প্রণোদনায় কৃষিতে অভাবনীয় বিপ্লব ঘটেছে বলে মন্তব্য করেন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া চার আসনের সংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। আজ কুষ্টিয়ার কুমারখালীতে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলা 2023 উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি জর্জ একথা বলেন। জর্জ বলেন, বিশ্ব মহামারীর সময়ে সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্লজ প্রচেষ্টায় আজ বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। 7.5 কোটি মানুষের খাদ্যাভাব থাকলেও এখনও 17 কোটি মানুষের খাদ্য উদ্বৃত্ত হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার বিতেন কুমার মণ্ডলের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ডক্টর হায়াত মাহমুদ, পৌর মেয়র শামসুজ্জামান অরুণ, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান লালু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা সহ অনেকেই। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ রাইসুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশিস কুমার দাস। উদ্বোধন শেষে মেলা স্থানীয় কৃষকদের বিভিন্ন উৎপাদিত ফসল ও আধুনিক কৃষি পরিকল্পনার নানা প্রতিকৃতি পরিদর্শন করেন অতিথিবৃন্দ। এটা ঘাস কাটা ম্যানুয়াল, মানে হাত দিয়ে ঘুরায়। আলুর চপড়া করে মাশরুমের চপড়া খাওয়াতে হবে। আঙ্গিনা কিছু দেশে ঝালমরিচ, হ্যাঁ বড় হবে।